আমাদের সব শহীদই বন্দুকের গুলিতে বা জল্লাদের হাতে মারা যাননি। যতীন্দ্রনাথ দাস বা যতীন দাস বলে যিনি পরিচিত, তিনি হলেন বাংলার একজন বিপ্লবী, যিনি ভারতীয় বন্দীদের সাথে ভালো আচার আচরণের দাবিতে অনশন করতে করতে মারা যান। তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দেন যখন তার বয়স মাত্র 17। এরপরে শীঘ্রই যোগদান করেন হিন্দুস্থান সমাজবাদী গণতান্ত্রিক সংঘে, যেখানে তার দেখা হয় ভগৎ সিং, রাজগুরু আর সুখদেবের সাথে। 1925 সালে তাকে গ্রেপ্তার করা হয়, আর জেলে যখন তিনি ভারতীয় রাজনৈতিক বন্দীদের অবস্থা দেখেন, তখন যতীন দাস 21 দিনের অনশন শুরু করেন। সাথে জেলের সুপারিনটেনডেন্ট তার কাছে এসে ক্ষমা চাওয়ার জন্য চাপ দিতে থাকেন। 29 সালের জুনে আবারও একবার তিনি গ্রেপ্তার হন ও তাকে লাহোর জেলে পাঠানো হয়। তখনও ভারতীয়দের জন্য জেলের ভেতরের অবস্থার সত্যিই কোনো পরিবর্তন হয়নি। তাদের জামাকাপড় কখনো কাঁচা হতো না, রান্নাঘরে আরশোলা ইঁদুর ভর্তি। বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ ছিল সম্পূর্ণ বিচ্ছিন্ন, কোনো খবরের কাগজ হাতে পাওয়ার কোনো ব্যবস্থা নেই। দাস আবার অনশন শুরু করলেন। কর্তৃপক্ষ তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করলে তিনি বাধা দেন। শরীরের বহু অঙ্গ তার পঙ্গু হয়ে যেতে লাগল, কিন্তু তাও তিনি অনশন ভঙ্গ করলেন না। তার স্বাস্থ্য যেই ভেঙে যেতে লাগল, কারাগার সমিতি তাকে জেল থেকে খালাসের সুপারিশ করল, কিন্তু তখনকার সরকার রাজি হল না প্রস্তাবে। সহকারী বন্দীদের অধিকারের দাবিতে 63 দিন অনশনের পর 1929 সালের 13ই সেপ্টেম্বর লড়তে লড়তে যতীন দাস জেলেই মারা যান। তার সব দেহের ছবি খবরের কাগজে ছাপা হলে তা দেশ জুড়ে মানুষের আবেগকে প্রবলভাবে নাড়া দেয়। তার সব দেহ ট্রেনে করে নিয়ে যাওয়া হলে তার শোক মিছিল লাহোর থেকে কলকাতা অবধি চলে, আর হাজার হাজার মানুষ সম্মান জানাতে প্রতিটা রেল স্টেশনে ভিড় করে আসেন। স্বয়ং সুভাষচন্দ্র বসু কলকাতার মিছিলের নেতৃত্ব দেন। যতীন দাস এমনকি 25 বছরেরও ছিলেন না, কিন্তু তার দৃঢ় সংকল্প ও অঙ্গীকার দিয়ে তিনি হাজার হাজার মানুষকে সেকালের অন্যায় শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রাণিত করেছিলেন। আর এখন সময় হয়েছে ভারতকে স্বাধীন করতে তিনি যে ভূমিকা পালন করেছেন তার যথাযথ স্বীকৃতি আমরা দিই। ভারতের এই মহান পুত্ররা, তারা যদি আমাদের জাতির নেতা হওয়ার জন্য বেঁচে থাকতেন, তাহলে আমাদের জাতি এর থেকে প্রভূত উপকার পেতে পারত। আমরা যতীন দাসকে মাথা নত করে প্রণাম জানাই, যিনি চরম সংকল্প ও ত্যাগের এক মানুষ।